দখলের কর্মসূচির দিনই পাল্টা পথে এবার তৃণমূল কংগ্রেস। বানতলা কাণ্ডে নিহতের বাড়ির সামনে ধর্না, আজই 15 নম্বর ওয়ার্ডে ধর্না তৃণমূল কংগ্রেসের। কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি পোস্ট করেন রাত দখল কর্মসূচির পাল্টা এবার কর্মসূচি বানতলা কাণ্ডে, আর্যকর আসল দোষী বা দোষীদের ফাঁসি হোক, কোনো প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায় এই দাবি থাকবে। তবে বাম রামে রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন, তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা। যাদের জমানা এই সব ঘটনায় কলুষিত, অরাজনীতির মুখোশ চলছে এই এক্স মন্তব্যে এই পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কথা বলবো প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, রাত দখল কর্মসূচির দিনই পাল্টা পথে তৃণমূল কংগ্রেস, বানতলা কাণ্ডে নিহতের বাড়ির সামনে ধর্না। দেখুন, সেটাই মনে করা হচ্ছে যে আজকে যখন আর্যকর কাণ্ডের প্রতিবাদে রাস্তা দখলের কথা বা রাত দখলের কথা যে আন্দোলন, সেটা আজকে হবে বিভিন্ন জায়গার শহরে আর্যকরের ঘটনার প্রতিবাদে। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আর্যকরের ঘটনার প্রতিবাদ তারাও করছেন, নিন্দা করছেন, তারাও শাস্তি চান, কিন্তু কোথাও না কোথাও রাম বাম অর্থাৎ বিজেপি সিপিএম তারা এই বিষয়টা নিয়ে রাজনীতি করছেন, এবং তারই পাল্টা জবাব দেওয়ার জন্যই মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আজকে বানতলা ধর্ষণ ও খুনের শিকার অনিতা দেওয়ানের বাড়ির সামনে দুপুর 2:30 থেকে ধর্নায় বসছে। সেখানে জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বেশ কিছু নেতা সেই ধর্নায় উপস্থিত থাকবেন, এবং সেই ধর্না আজকেই উঠে যাবে কি সেই ধর্না কন্টিনিউ হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি বা জানা যায়নি। কিন্তু আজকে যখন রাত দখলের কর্মসূচি রয়েছে, তখন আবার আরো একটি ধর্ষণকাণ্ডকে সামনে রেখে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। 1990 সালে বানতলার ধর্ষণকাণ্ডকে সামনে রেখে তারা কিন্তু আজকে আবার পথে নামছে, অনিতা দেওয়ানের বাড়ির সামনে আজকে ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সঙ্গে থাকো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।